সম্মানিত উপস্থিত, মুসলমানদের মুক্তির জন্য, মুসলমানদের নাজাতের জন্য কত রাস্তা, কত চিন্তা, কত থিওরি, কত পরিশ্রম। কেউ বলছে আসেন ভোট করি, নির্বাচন করি, করে ক্ষমতায় যায়। আমি বলবো আপনি ওই ভোটের টাকা মুসলমানের সন্তানকে কোরআন শেখানোর জন্য ব্যয় করেন। আপনার মুক্তি, মুসলিম উম্মার মুক্তি কোরআন পড়ার মধ্যে, কোরআন বুঝার মধ্যে, কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনার মধ্যে, কোরআনের বরকতে বরকত মণ্ডিত হওয়ার মধ্যে। আজকে এই পুরো রমজান মাস চলে যাবে, আজ রমজানের শুরুতে আপনার সামনে দাঁড়িয়েছি, রমজান চলে যাবে চোখের পর, কিন্তু আনশুদুকুম বিল্লাহ উসিকুম বিল্লাহ, আল্লাহর ওয়াস্তে আমি আপনাদেরকে অনুরোধ করি, রমজান মাসে কিছুই যদি না করতে পারেন, কোরআন পড়ে, কোরআন পড়ে, কোরআন পড়ে, কোরআন পড়ে, কোরআন পড়ে, পারবেন আল্লাহ কবুল করুক আপনাদের। যারা কোরআন পড়তে পারেন তারা কোরআন খতম করবেন, শেষ করবেন, আর যারা পড়তে পারেন না তারা কোরআন শিখবেন এবং মাথায় এই জিনিস ইনস্টল করে নিয়ে যাবেন যে আমি যদি কোরআন, কত যুবক আজকে জুমার পরেও একজন আসলো বলছে ভাই আমি জেনারেল লাইন থেকে দাওয়াতি কাজ করতে চাই, কী করতে পারি, কোন বই পড়বো, তুমি কোরআন পড়া জানো, বললেন আমি তো কোরআন পড়া জানি না। আজি তুমি মানুষের কালাম পড়ে কী করবে, তুমি আল্লাহর কালাম পড়া জানো না, তুমি আমি আবদুল্লাহ আমার বক্তব্য শুনে কী করবে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য মুখস্থ করে কী করবে, ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে কী করবে, পৃথিবীর বড় বড় আলেম ওলামার বক্তব্য বই পুস্তক পড়ে কী করবে, তুমি কার কিতাব পড়া জানো না, কালামুল্লাহ আল্লাহর কিতাব পড়া জানো না, আল্লাহর কিতাব পড়ো, আল্লাহর কিতাব পড়া শিখো, এটাই প্রথম কাজ, এটা দিয়েই শুরু করো, এটা দিয়েই স্টার্ট করো। আজকে কিন্ডার গার্ডেন স্কুলগুলোর কারণে, ইংলিশ মিডিয়াম স্কুলের কারণে আপনারা বক্তব্যের মধ্যে খাবার দিয়েন না ভাইরা, বক্তব্য শেষ হোক যখন মানুষ যাবে তখন খাবার দিয়ে, বক্তব্যের মধ্যে খাবার দিয়েন না, বক্তব্যের মধ্যে ডিস্টার্ব দিয়েন না প্লিজ। আজকে কিন্ডার গার্ডেন স্কুলগুলোর কারণে, ইংলিশ মিডিয়াম স্কুলের কারণে, ব্রাক স্কুলের কারণে হাজারো মুসলমানের সন্তান এই ঢাকা শহরে আছে, লাখো মুসলমানের সন্তান এই ঢাকা শহরে আছে, কোরআন পড়া জানে না। তাহলে যেই জেনারেশন কোরআনের বরকত বিহীন বড় হচ্ছে, এই জেনারেশনের ভাগ্যে এমন অপমান লেখা থাকবে, এরা যদি অক্সফোর্ড থেকেও পিএইচডি নিয়ে আসে এদের সম্মান থাকবে না, রোহিঙ্গাদের মতো কচুকাটা করা হবে। সম্মান ফিরে পেতে চাইলে কোরআন শিখতেই হবে, কোরআন পড়তেই হবে, জানতেই হবে মুসলমানের সন্তানকে কোরআন, কোরআন জানবে না তো মুসলমান শিখবে কি করবে কি। এই জন্য আমি বলেছি যে আপনার মসজিদে টাইলস নির্মাণের জন্য যদি দান করেন জানে কি হবে, আর এসি কেনার জন্য দান করলে জানে কি হবে, ছাদ ঢালাই দেওয়ার জন্য দান করলে জানে কি হবে, ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে একটা আলিফ একটা বা একটা তা একটা তা শেখানোর জন্য যদি দান করেন অর্থে অনেক বেশি নাকি হবে। মুসলমানের সন্তানকে যদি কোরআন শেখানোর ব্যবস্থা করে সম্মানিত বুঝতে, আমাদের এই এই জেনারেশন অনেক কঠিন ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, তার সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে কোরআন বিহীনভাবে বেড়ে ওঠে, কোরআনের বরকত বিহীনভাবে বেড়ে ওঠে, কোরআনের বরকতের ছোঁয়া তারা পাচ্ছে না। আজ থেকে 20-30 বছর আগে যে জেনারেশন এখন মুরব্বী যারা, তারা একটু হলেও কোরআনের বরকতের ছোঁয়া পেয়েছে, বক্তব্যে গিয়ে সূরা ফাতিহা মুখস্থ করেছে। এটাই আমি মনে করি মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা। ফেসবুকে গালিগালাজ করা অনেক সহজ কিন্তু গঠনমূলক কাজ করা অনেক কঠিন, সমাজের উন্নয়নের জন্য আমাদের গঠনমূলক কাজ করতে হবে। আজকে এরকম হাজারো লাখো মসজিদ আছে, এরকম মেন মেন পয়েন্ট, এই মসজিদগুলো আপনি ব্রাককে দিয়ে দেন, এই মসজিদগুলো খ্রিস্টান মিশনারিকে দিয়ে দেন, কী করে দেখেন, আর আপনি মসজিদের কমিটি সভাপতি হয়ে বসে আছেন, মেন মেন পয়েন্টে মসজিদ নিয়ে বসে আছেন, কোনো ক্রিয়েটিভ আইডিয়া নেই, মুসলমানদের সন্তানকে কোরআন শেখানোর জন্য, দিন শেখানোর জন্য কোনো আইডিয়া নেই। ঘরে ঘরে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব নয়, ঘরে ঘরে যেমন জামিয়া সালাফিও সম্ভব নয়, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সম্ভব নয়, তাহলে কি বাংলাদেশের 18 কোটি মানুষ, 18 কোটি মুসলমান কোরআন শিখবে না, শিখবে না, শিখবে না, শিখবে। তো গ্রামে গ্রামে যেমন প্রাথমিক বিদ্যালয় সম্ভব, ওরকম গ্রামে গ্রামে ঘরে ঘরে মসজিদ আছে, মসজিদের বাইরে আর কোনো রাস্তাই আমাদের কাছে নাই যে রাস্তা দিয়ে আমরা মুসলমানদের সন্তানকে কোরআন শিখাতে পারি, নাই।
তাহলে এত দল, এত সংগঠন, এত ভোট, এত নির্বাচন, এগুলো করে কি হবে যদি কোরআন শিক্ষার ব্যবস্থা না থাকে, যদি মসজিদ আবাদের ব্যবস্থা না থাকে? অতএব রমজানকে আল্লাহর ওয়াস্তে আপনারা কোরআন শিক্ষার আসর, কোরআন শিক্ষার ব্যবস্থা, কোরআন শিক্ষা ছড়িয়ে দেওয়ার চিন্তা অন্তত নিজের জায়গা থেকে, নিজের পরিবার থেকে রমজানে কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আলোচনার দ্বিতীয় অংশ, দ্বিতীয় কাজ, প্রথম কাজ হচ্ছে রমজানকে কোরআনময় বানানো, কোরআনের মাস রমজান। দ্বিতীয় হচ্ছে শয়তানের বিরুদ্ধে যুদ্ধের মাস রমজান। শয়তানের অস্তিত্ব বাস্তব, শয়তান কোনো রূপক চরিত্রের নাম নয়, শয়তান কোনো কাল্পনিক চরিত্রের নাম নয়, শয়তান একটা বাস্তব চরিত্রের নাম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে সৃষ্টি করার পরে তার জন্য ভিলেন হিসেবে দিয়ে দিয়েছেন পৃথিবীতে। এটা একটা গেম, খেলা। এই খেলায় একদিকে আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে, নবী আসবে, তারা হিরো, আরেকদিকে ইবলিস এবং তার বাহিনী কাজ করে যাবে কিয়ামত পর্যন্ত, তারা ভিলেন। এখন আপনি গান শুনছেন এই মনে করে যে আমার ভালো লাগে, ফজরে ঘুমিয়ে আছেন এই মনে করে যে আপনার ভালো লাগে, এটা মিথ্যা কথা। যুয়িনা লাহুম মা কানু ইয়ামালুন, আল্লাহ কোথাও বলেনি আপনার ভালো লাগে বলেছেন আপনাকে ভালো লাগানো হয়। যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত, আল্লাহ বলেননি মানুষের ভালো লাগে, মানুষকে ভালো লাগানো হয়। কে ভালো লাগায়? শয়তান ভালো লাগে। শয়তান আপনার কানে বসে থাকে, শয়তান আপনার প্রত্যেক রক্তে রক্তে চলে। ইয়া জিরি মাজরাদ দাম, আল্লাহ রাসূল বলেছেন শয়তান মানুষের রক্তকণিকায় চলতে পারে, এবং জন্মের পর থেকে আমাদের সাথে শয়তানের সম্পর্ক। মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শয়তান হাত্তা ইস্তাহিল্লা সালিহা, এমন কোন আদম সন্তান জন্ম নেয়নি যে জন্মের পরে যাকে শয়তান টাচ স্পর্শ করেনি। ইল্লা মারিয়াম ওয়া ইবনু ঈসা, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসা ব্যতীত তাদেরকে শয়তান স্পর্শ করেনি। কিন্তু আমার এবং আপনার জন্মের পরে প্রথম আমাদের গায়ে টাচ কে করেছে? ইবলিস আর ইবলিসের বাহিনী। এটা কি কাল্পনিক রূপ? এটা বাস্তব। এই জন্য দেখবেন আপনি যদি খুব গভীরভাবে চিন্তা করেন, গোটা কোরআন এবং গোটা হাদিস খালি পদে পদে আপনাকে শয়তান থেকে বাঁচানোর জন্য। আমি যদি বলি সালাত এবং সিয়াম দেওয়াই হয়েছে শয়তান থেকে বাঁচানোর জন্য, আমি যদি বলি সিররু সিররুদ্দিন আসরারুদ্দিন, আমি জানি না, কিন্তু আমি যদি বলি তা আমার গবেষণা বলে ভুল হবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত দিয়েছেন, সিয়াম দিয়েছেন মানুষকে শয়তানের খপ্পর থেকে বাঁচানোর জন্য। বড় মাধ্যম, পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। আপনি কোনো কিছু থেকে বাঁচবেন কিভাবে যদি আপনি ট্রেন্ড আপ না হন? আপনি আর্মিতে ভর্তি হয়ে ঘুমাবেন, হবে? ঘুমাতে ঘুমালে কাজ হবে না, আপনি আর্মি হতে পারবেন না। আর্মিতে ভর্তি হয়ে আপনাকে দৌড়াতে হবে, ঝাঁপাতে হবে, লাফাতে হবে, ট্রেনিং নিতে হবে।